আজকে আমি বানাবো এঁচোর চিংড়ি। সেই জন্য এঁচোরটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। এখানে আলু কেটে নিয়েছি, আর লাগবে আমার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে আদা রসুন লঙ্কা আছে, এটাকে পেস্ট করে নেব। এবার আমি এঁচোরটাকে সেদ্ধ করে নেব। এখানে চিংড়ি মাছ আর আলু একটু নুন হলুদ দিয়ে ভেজে রাখা আছে। তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি ফোড়ন দিয়েছি। এবার দেব পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে একটু ভেজে মশলা ঢেলে দেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাটা দিয়ে দেব। এটা দিয়ে একটু কষিয়ে এঁচোরটা ঢেলে দিচ্ছি। এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি এঁচোরটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমার সব বাটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার এঁচোরটা আমি এর মধ্যে ঢেলে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এঁচোরটা ঢেলে দেবো এর মধ্যে। এঁচোরের সাথে সাথেই এবার আমি এঁচোরটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে বানাবো এঁচোর চিংড়ি। এবার দেবো একটু মিট মশলা। দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। দিয়ে দিলাম জল। এবার ওপর থেকে একটু ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে আমার এঁচোর চিংড়ি। রেডি হয়ে গেছে আমার খুব সহজভাবে এঁচোর চিংড়ি।